ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত সুন্দরপুর সবজি মার্কেট। সুন্দরপুর মার্কেট এই বছর আজকে প্রথম দিন। এর আগে আপনারা দেখেছেন প্রচুর ভিডিও রয়েছে গত বছরকার এই সুন্দরপুর মার্কেটে। এই সুন্দরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বৃহস্পতিবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। এই সুন্দরপুর মার্কেট কী কী সবজির ওপর নির্ভর করে মার্কেটটি হয়ে থাকে? বেগুন রয়েছে, কাঁচা মরিচ রয়েছে এবং পটল রয়েছে। তো এখন শুধুমাত্র পটলের আমদানিটা বেশি রয়েছে। আমাদের আর কিছুটা দিন অপেক্ষা করতে হবে, তারপরে আমরা দেখতে পারবো এই সুন্দরপুর মার্কেটে কালো বেগুন ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে। তাছাড়া তার পাশাপাশি রয়েছে কাঁচা মরিচ, বোঝা গেল? আর পটল তো রয়েছে ব্যাপক পরিমাণে আমদানি এই সুন্দরপুর মার্কেট। তো চলুন ফ্রেন্ড, আজকে সুন্দরপুর মার্কেটে গিয়ে দেখি কেমন রয়েছে পাইকারি বাজার। আজকে প্রথম দিন রয়েছে যেহেতু, তো গতকালকে নাজিরপুরের তুলনায় বেশি রয়েছে না কম রয়েছে, বাজারটা কেটে গেছে না বেড়েছে, সেগুলো জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন মার্কেটে গিয়ে দেখি। তো চলুন ফ্রেন্ড, বেশি দেরি না করে এইবার আপনাদের জানিয়ে দিই যে সুন্দরপুর মার্কেটে কত করে চলে আসছে পটলের পাইকারি বাজার। তো দেখতে পাচ্ছেন যে এখানে সব প্যাকিংয়ের কাজ চলছে। তাছাড়া এই যে আঙ্কেল এইমাত্র পটল দিয়ে টাকা নিয়ে বেরিয়ে আসলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে আজকে কত কুইন্টাল ওনার পটল হয়েছিল আর কী দামে দিয়েছে পাইকারি বাজার। বলছে আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 70 কেজি পটল হয়েছিল। কত বিঘা জমির পটল আপনার? 10 কাঠা 10 কাঠা মতো রয়েছে। তো আজকে কী দামে দিয়েছেন পাইকারি বাজার? 16 টাকা পার কিলো দিয়েছেন একবারে শুরুতেই। মার্কেটে মার্কেটে কতক্ষণ হয়েছে মার্কেটে ঢুকেছেন আপনি? ঘন্টাখানিক হয়েছে। যখন ঢুকেছিলেন তখন কি 16 টাকা চলছিল? তা অন্য কোনো দাম চলছিল পাইকারি? 15-16 টাকা বলছিল, কিন্তু নির্দিষ্টভাবে যে দামটা ছিল সেটা ছিল 16 টাকা। তো 16 টাকায় দিয়েছেন। কত টাকা হয়েছে আপনার আজকে? 1050 টাকা 1050 টাকা হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। আর বলছি যে পটলের সাইজ কীরকম হয়েছে? ভালো সাইজ আছে। আর যে দেখুন যেটা পাইকারি বাজার চলছে এই যে সুন্দরপুর মার্কেটে পটল, সেটা ছিল কি 16 টাকা। গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে 16 টাকা পার কিলো শুরু হয়েছিল, তো আজকে সুন্দরপুর মার্কেটে সেই 16 টাকায় শুরু হয়েছে। তো দেখি আজকে কত আপে ওদিকে ওঠে কিংবা ডাউনের দিকে নামে। তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে কী দামে যায় পটল। কোনো মার্কেটেই কিন্তু এখনও সে পরিমাণে আমদানিটা শুরু হয়নি, তো যা রয়েছে মার্কেটে সেগুলো জানিয়ে দেবো যে কী দামে গিয়েছে পাইকারি বাজার। তো এখানে কিছু হালকা পাতলা লম্বা বেগুন দেখতে পাচ্ছি, যেগুলো পাতা কাটা বেগুন, আর গোল বেগুন কিছুটা দেখতে পারবেন। দেখুন গোল বেগুনের যদি কথা বলি যে কোয়ালিটি কেমন হয়েছে, তো মোটামুটি রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ফ্যাকশা কালারের মাল রয়েছে, সেই কালারটাও খুব একটা ভালো নয়। সাইজে যদি কথা বলি ছোটো রয়েছে এবং মিডিয়াম যে সাইজে রয়েছে সেই সাইজটাই দেখতে পারবেন। আর এইদিকে দেখতে পারবেন যে হালকা পাতলা যে পাতা কাটা বেগুন দেখে থাকি এই কালারটা একটু ভালো রয়েছে। তো কী দামে গিয়েছে পাইকারি বাজার? দেখুন আজকের বাজার যেটা রয়েছে এই যে গোল কালো বেগুন আর পাতা কাটা বেগুন, সেম একই রকমভাবে দামে কিনেছে, 15 টাকা 16 টাকা 17 টাকা এই দামে। সুন্দরপুর মার্কেটে নির্দিষ্ট কোনো জায়গা নেই মার্কেটের জন্য, এটা পুরো রোডের পাশে হয়ে থাকে। তারপর নাজিরপুর মার্কেট জানিয়েছে দেখুন অন্যান্য সবজির জন্য স্থানীয় জায়গা রয়েছে, কিন্তু পটলের জন্য জায়গা নেই। করিমপুর মার্কেট যেটা দেখিয়ে থাকি সেটা কিন্তু স্থানীয় জায়গা রয়েছে পটল মার্কেটের জন্য। আর দেখুন এখন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার সুন্দরপুর মার্কেটে। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম যেখানে 16 টাকা পার কিলো চলছিল, এখন কি বেড়েছে না আরও কমে এসেছে তার একটু বলবো। গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের কত জানিয়েছিলাম? সর্বোচ্চ দাম যেটা জানিয়েছিলাম 17 টাকা, সেটা সীমিত সময় দাঁড়িয়েছিল। তারপরে সর্বনিম্ন যে দামটা জানিয়েছিলাম 15 টাকা, খুব একটা আপডাউন হয়নি, একই জায়গায় দাঁড়িয়েছিল। আর বেশিরভাগ যেটা বিক্রি হয়েছিল 16 টাকা পার কিলো। তো দেখুন এখন যেটা চলছে পটলে পাইকারি বাজার 1 টাকা কমে এসেছে। কিছুক্ষণ আগে আপনাদের যে 16 টাকা জানিয়েছিলাম, তো 16 টাকা থেকে এখন যেটা চলছে 15 টাকা। তো দেখুন 15 টাকা কতক্ষণ থাকে, তারপর আবার আপনাদের জানাবো। সুন্দরপুর মার্কেট থেকে আজকে কত টনের লোড দেবে কাঁঠালের একটু আপনাদের জানিয়ে দেবো। তার একটু বলবো যে গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে 16 টনের গাড়ি লোড দিয়েছিল 9 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 900 টাকা। তার আগের দিনে যেটা ছিল 9.50 টাকা পার কিলো, যেটা 950 টাকা কুইন্টাল প্রতি 18 টনের গাড়ি ছিল। তো আজকে সুন্দরপুর মার্কেটে কত টনের গাড়ি লোড দেবে আপনাদের জানাবো। তার একটু বলবো এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু প্যাকিং প্রায় রেডি হয়ে গেছে, ওইদিকে বস্তাগুলো সব কিন্তু কাঁঠাল লোড আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন প্যাকিংয়ের কাজ চলছে, এদিক দিয়ে ওয়েট করছে, সব কিছু করে নিচ্ছে। দেখুন সাইজের যদি কথা বলি এখানে ছোটো পাবেন, বড়ো পাবেন, মিডিয়াম দানা সব ধরনের মিক্সিং মাল রয়েছে। আর আজকে যে পাইকারি বাজার যাচ্ছে এই যে এসব কাঁঠালের, সেটা হচ্ছিল 8 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি যেটা 800 টাকা আজকে সব মাল কিনছে। তো দেখুন আজকে সুন্দরপুর মার্কেটে যেটা যাবে 16 টনের গাড়ি আজকে লোড দেবে। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম পটলের পাইকারি বাজার 15 টাকা চলছিল, তাই এখন কত করে যাচ্ছে পাইকারি বাজার আপনাদের জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এদিকে পুরো অর্ধেকের বেশি পুরো প্যাকিং হয়ে গেছে প্রত্যেকটা চটে। তো দেখুন এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, এইমাত্র টাকা নিয়ে বেরিয়ে আসলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কী দামে দিয়েছে পাইকারি বাজার, কত কুইন্টাল আজকে ওনার পটল হয়েছিল। বলছে আঙ্কেল আজকে কত কুইন্টাল আপনার পটল হয়েছিল? 1.5 কুইন্টাল পটল হয়েছিল। কী দামে দিয়েছেন আজকে আপনি? 16 টাকা 16 টাকা পার কিলো। আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন কী দাম শুনেছিলেন? 15 টাকা
টাকা শুনেছিলেন, যে 15 টাকা পর যেটা দিয়েছেন 16 টাকা, 1 টাকা বেড়ে গেছে। এখন বলছি আঙ্কেল আপনার যে পটল এসেছে বা সাইজ কিরকম হয়েছে পটলের? খারাপ না, ভালো হয়েছে। তাও বৃহস্পতিবার রয়েছে তো, রবিবারে মার্কেট হয়েছিল, মার্কেটে এসেছিলেন রবিবারে। কি দাম পেয়েছিলেন ওই দিন? 15-16 এই দামই ছিল পাইকারি বাজার। খুব একটা ভালো যাচ্ছে না, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে 230 টনের আমদানি দিয়েছিল কাজলি পটলের, আজকে এই যে সুন্দরপুর মার্কেটে কত টনের আমদানি দিয়েছে দেখুন। 230 টন অলরেডি চলে গেছে মাল, এখনও আশেপাশে আপনারা দেখতে পারবেন প্রায় 20-30 টনের এখনও গাড়ি দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্র যে এখানে দাঁড়িয়ে রয়েছে তা না, এখান থেকে আরও 500 মিটার হেঁটে যাবেন সামনের দিকে, সেদিকে এখনও কিন্তু রয়েছে বড় বড় পাঠিরা, বড় বড় চট বসে আছে। তো দেখুন এই সুন্দরপুর মার্কেট নির্দিষ্ট কোনো জায়গা নেই, পুরো রোডের পাশে হয়ে থাকে। করিমপুর বাস স্ট্যান্ড থেকে এই সুন্দরপুর মার্কেট আসতে আপনার 6 কিলোমিটার লাগবে এই মার্কেটে পৌঁছতে, সুন্দরপুর মার্কেট। আর পাইকারি বাজারে যদি কথা বলি, গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে পাইকারি বাজার 16 টাকা থেকে 17 টাকা উঠেছিল, আবার ডাউন দিকে নেমেছিল 15 টাকা নেমেছিল। কিন্তু আজকে এই দেখুন সুন্দরপুর মার্কেটে যেটা 95% মানে 95% এই পটল যেটা 16 টাকা পাইকারি বাজার আজকে কিনেছে, আর কিছুটা কিনেছে 5% কিনেছে যেটা 15 টাকা পার কিলো এই সুন্দরপুর মার্কেটে। সুন্দরপুর মার্কেটে পটলের আমদানির যদি কথা বলি, গতকালকে নাজিরপুর মার্কেটের তুলনায় অনেকটা বেশি রয়েছে আমদানি। গোটা মার্কেটে আজকে 260 টনের উপরে আমদানি রয়েছে কাজলি পটলে। পাইকারি বাজারে যদি কথা বলে, খুব একটা আপ ডাউন করেনি দেখুন, একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল আজকে সুন্দরপুর মার্কেটে। গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে 16 টাকা থেকে 17 টাকা উঠেছিল, সীমিত সময় ছিল, তারপরে আবার 16 টাকা থেকে 15 টাকা নেমেছিল। তো এরকম পাইকারি বাজার গিয়েছে। তো আজকে দেখুন সুন্দরপুর মার্কেটে 16 টাকা শুরু হয়েছে, 16 টাকা শুরু হওয়ার পর দীর্ঘ সময় ধরে 16 টাকা ছিল, তারপরে সীমিত সময়ের জন্য 15 টাকা কেটে এসেছিলো, 15 টাকার পর আবার 16 টাকা। দেখুন আজকে 95% পটল 16 টাকা পাইকারি বাজার কিনেছে, আর 5% যেটা 15 টাকা পার কিলো কিনেছে। কাঁঠালের যদি কথা বলি, সুন্দরপুর মার্কেটে বেশ ভালোই আমদানিটা রয়েছে। পাইকারি বাজার গতকালকে তুলনায় আজকে আবার 1 টাকা কমে এসেছে, আজকে যেটা 8 টাকা পার কিলো বিক্রি হয়েছে, কুইন্টাল প্রতি যেটা 800 টাকা। তাছাড়া বেগুনের যদি কথা বলি, দেখুন বেগুন কিন্তু মার্কেটে খুব একটা বেশি নেই, অল্প কিছু এসেছে, আর যেগুলো পাইকারি বাজার 15-16-17 এর মধ্যেই রয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা লম্বা বেগুন। ফাইনাল ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। তো আজকের মতো গুড বাই।